মোহাম্মদ সারহান ইসলাম বলেছেন মোনাজাত করার আদব কি এর আগে আলাদা কোনো দোয়া করতে হবে কি মোনাজাত মানে গোপনে আল্লাহর কাছে দোয়া করা এর জন্য হাত তোলাটা জরুরি নয় জায়েজ আছে এবং হাত না তুলেও আল্লাহর কাছে দোয়া করা যায় সেটাও মোনাজাত হতে কোনো অসুবিধা নেই কিন্তু মোনাজাতকে আমরা একটা বিশেষ মানে ফর্মেট দিয়ে ফেলেছি যে হাত তুলে মোনাজাত করবে যে কোনো অনুষ্ঠান শেষে মোনাজাত করবে এবং তারও ফর্মেট নির্ধার নির্ধারিত ব্যাপারটা তেমন নয় এবং যে কোনো অকেশানে মানে যে কোনো ব্যক্তি যখনই মনে করবে সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবে হাত না তুলেও দোয়া করতে পারবে তবে প্রত্যেক অনুষ্ঠানের পরে মোনাজাত করতেই হবে এটা ভুল এবং প্রত্যেক অনুষ্ঠানে একসাথে জামাই মোনাজাত করার যে বিধানটা সেটার পক্ষে কোনো আসল বা দলিল পাওয়া যায় না সেজন্য ওলামাইকেরাম কেরাম এরকম রসম এবং রেওয়াজ তৈরি করতে নিষেধ করেছেন তবে কেউ যদি আল্লাহর কাছে যে কোনো সময় হাত তুলে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে কিংবা করতে চায় সেটা যায় যাচ্ছে এখন মোনাজাত করার আদবের কথা আপনি জিজ্ঞেস করেছেন এখানে মনাজাত বলতে আপনি দোয়ার আদবের কথা বলেছেন দোয়ার আদব অনেকগুলো দোয়াকে বলা হচ্ছে সেটাই একটা ইবাদত দোয়া একটা বড়ো ধরনের ইবাদত ফলে এই ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের যেমন এখলাস লাগবে ইমান লাগবে ফরজোয়া যেব আমলগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে তাহলে এই দোয়া কবুল হবে তাহলে এই মনাজাত মানে আল্লাহর কাছে যে দোয়া গোপনে প্রকাশ্যে করছি আমি সেটা কবুল হবে এবং দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হল হালাল ইনকাম হারাম ইনকাম না করা এবং হারাম না খাওয়া হালাল ইনকাম করা এবং হালাল জিনিস কনজিউম করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করা হালালকে ক্রস না করা তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবেন আর যে কোনো ভালো আমলের পরে দোয়া করাটা উত্তম মনেজাত করাটা উত্তম এবং এক্ষেত্রে যেমন কিছু স্পেশাল টাইম আছে যে টাইমটা রাসুলসাল্লা সাল্লাম মেনশন করে দিয়েছেন অথবা তার আমল থেকে জানা যায় সে টাইমগুলোতে দোয়া করাটা উত্তম যেমন জমার দিন বিশেষ একটা সময় যেমন ফরজ সালাতের পরে মুসাফির অবস্থায় রোগাক্রান্ত হলে মজলুম অবস্থায় বৃষ্টি নামলে এরকম বহু অকেশন বলে দেওয়া হয়েছে অতএব সেই অকেশনগুলো যদি আমরা অ্যাভেল করতে পারি তাহলে এটাই দোয়ার আদব দোয়ার আদবের মধ্যে আরও আছে দোয়ার মধ্যে এতে দা না করা অর্থাৎ সীমালঙ্ঘন না করা পাপের পক্ষে দোয়া না করা পাপ কাজে সফল হওয়ার জন্য দোয়া না করা অন্যায় কাজে সফল হওয়ার জন্য দোয়া না করা এটা দোয়ার আদব বরং দোয়ার ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির বিষয়ে মনে রাখা কোন কাজ আল্লাহ করলে সন্তুষ্ট হবেন সেই মানে আমরা কোন কাজ করলে সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হবেন সেই তৌফিক আল্লাহর কাছে চাওয়া দোয়ার মধ্যে এসরার করা যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহর সাথে দোয়াকে কবুল করতে না পারা মোলায়েমভাবে বিনীতভাবে দোয়া করা দোয়াতে কান্না করা ইত্যাদি এবং আল্লাহর হামদ সানা দিয়ে দোয়া শুরু করা হামদ সানা দিয়ে এবং নবী সাল্লাহসাল্লামের উপর দূরত দিয়ে দোয়া শেষ করা ইত্যাদি এগুলো হচ্ছে দোয়ার আদব আচ্ছা এখন আপনি বলেছেন মোনাজাত মানে গোপনে দোয়া করার আগে আর কোনো স্পেশাল দোয়ার আছে কিনা না কোনো দোয়া করার আগে আর কোনো স্পেশাল দোয়া নেই তবে যেটা বললাম আল্লাহর হামসানা এবং রাসুলসাল্লা সালামের সালাদ দিয়ে আপনি দোয়া শুরু করতে পারেন